হার্টের স্বাস্থ্য নিয়ে আমরা সকলেই কম বেশি কিছু না কিছু চিন্তাতেই থাকি নানা রকমভাবে সতর্ক থাকি যাতে করে আমাদের হাতটা সুস্থ স্বাভাবিক থাকে কিন্তু একটা কথা আমরা বোধ হয় অসতর্কতায় ভুলে যাই যে আমাদের মুখের স্বাস্থ্যের সাথে হার্টের স্বাস্থ্যের কিন্তু একটা নিবিড় যোগাযোগ আছে কেমন সেই যোগাযোগ আজকে স্বাস্থ্য কথায় সেই আলোচনাই আমরা করব আমি সলিল মৈত্র আপনাদের সাথে এই আলোচনার জন্য উপস্থিত হয়েছি প্রথম কথা আমাদের মুখের স্বাস্থ্য জরুরি কেন এই কারণে জরুরি আমাদের মুখ হচ্ছে আমাদের শরীরে প্রথম প্রবেশ দ্বার অর্থাৎ যার মধ্যে দিয়ে সমস্ত সময় অবিরত রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস বাতাসে ভেসে থাকা চোখে দেখতে না পাওয়া এবং চোখে দেখতে পাওয়া নানা রকম জিনিস ঢুকছে আর বেরোচ্ছে এদের মধ্যে যাদেরকে আমরা মাইক্রোবস বলি অর্থাৎ ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস এরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে কখন তারা আমাদের শরীরে রক্তে মেজবার সুযোগ পাবে সুযোগ পাবে বলতে কি বোঝাচ্ছি আমি সুযোগ পাবে বলতে এই বোঝাচ্ছি যে আমাদের রক্তে মেশার সুযোগ পাবে মানে রক্তে তাদের পুষ্টি রয়েছে তারা বংশবৃদ্ধি করতে চায় এবং রক্তই হচ্ছে সেই আদর্শ জায়গা যেখানে তাদের পুষ্টির জন্য প্রয়োজনীয় সব উপাদান রয়েছে ফলে যে কোনো অজুহাতেই তারা চেষ্টা করবে কীভাবে রক্তে মেশানো যায় সেক্ষেত্রে আমাদের দাঁত আর মাড়ি হচ্ছে আমাদের সবথেকে উইক পয়েন্ট কেমনভাবে ধরুন প্রথম অবস্থায় মাড়িটা একটু ফুলেছে এই হলো আমাদের বিপদের শুরু এরপরেই মাড়িটা লাল হবে মাড়িতে কিছু কিছু জায়গায় সামান্য সামান্য পকেটে থোকা থোকা পুজ জমবে কুচ তো আর কিছুই না ব্যাকটেরিয়া এবং আমাদের শেষ রক্তকণিকার সাথে লড়াইয়ে মৃত সৈনিকরা তার সাথে ব্যাকটেরিয়াও আছে এবং পুজ জমা মানেই সেখানে ব্যাকটেরিয়া কিছুভাবে ঢুকবার চেষ্টা করেছিল আক্রমণে পরাস্ত হয়েছে কিন্তু মনে রাখবেন মাড়িতে যখন সংক্রমণ হয় তার লাগোয়া এক একটা দাঁতে প্রায় এক কোটির উপর জীবাণু কিন্তু অলরেডি এসে গিয়েছে এই জীবাণুরা ত্বককে তক্কে থাকে কখন দাঁত আর মাড়ির সাথে লাগোয়া অংশকে চিঁড়ে ফেলতে পারবে চিরে ফেললেই তাদের কাজে প্রাথমিক ধাপটা চলে গেল কী সে প্রাথমিক ধাপ না মাড়ির সাথে মাড়ির ঠিক ভেতরে পাতলা পাতলা ভীষণ সরু রক্তজালিকা ছড়ানো আছে একবার যদি মাড়ির কে চে ফেলা যায় যেটা খুবই সহজ তাহলে সেই রক্তের মধ্যে মিশে যাওয়া ব্যাকটেরিয়াদের পক্ষে খুব একটা কঠিন কাজ হবে না রক্তে মিশবে মিশলেই ওরা একটা উপযুক্ত জায়গা পেলো এবং ওরা হু হু করে বংশবৃদ্ধি করতে থাকবে এই রক্তে মিশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া মানে হচ্ছে বিভিন্ন জায়গায় তারা তাদের যে বিষ সেটা ছড়িয়ে দেবে এর ফলে শরীরের বিভিন্ন অংশে যেখানে যেখানে তারা বিষ ছড়াবে তারা সেটাকে আটকাতে গিয়ে সেই জায়গাগুলো ফুলে 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 যাবে অর্থাৎ ছোটো ছোটো ইনফ্লামেশান দেখা দেবে ইনফ্লেমেশান হচ্ছে সব রোগের গোড়ার কথা ইনফ্লেমেশান বা ফোলাটা কেমনভাবে হয় সেটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা আমি ছোট্ট উদাহরণ দেবো দৈনন্দিন জীবনে আমরা প্রায় এটা দেখে থাকি কেমন সে জিনিস ধরুন আমার হাতে একটা জোর সে আঘাত করা হলো আঘাতটা যদি খুব জোরালো হয় তাহলে আমার হাতে সেই আঘাতপ্রাপ্ত জায়গাটা কিন্তু ফুলে যাবে কেন ফুলে যায় না আমার শরীর প্রতিহত করার চেষ্টা করছে যে বাইরের কোনো কিছু এসে যেন আমার শরীরের কোনো সিস্টেমকে আহত করতে না পারে এটাই হচ্ছে ইনফ্লামেশনের গোড়ার কথা ইনফ্লামেশান বা ফোলা যাই বলুন না কেন সেটা আমাদের শরীরের ভেতরেও হতে পারে এই বিষক্রিয়া যখন শরীরে হচ্ছে শরীর সেই বিষক্রিয়াকে আটকানোর চেষ্টা করে বিষক্রিয়াকে আটকানোর চেষ্টা করা মানেই হচ্ছে ছোট 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 ইনফ্লামেশনগুলো দেখা দেবে এই বিষক্রিয়া যদি হার্টের সাথে লাগোয়া যে রক্তনালীগুলো আছে তাতে শুরু হয় তাহলে কিন্তু সেখানেও সেই ধরনের ইনফ্লামেশান দেখা দেবে ইনফ্লামেশান দেখা দেওয়া মানেই হচ্ছে রক্তনালীগুলো সংকুচিত হওয়া হার্টের গায়ে লেগে থাকা যে রক্তনালীগুলো হাটকে খাওয়ার জোগাড় দিচ্ছে সেগুলো যদি সংকুচিত হয়ে যায় তাহলে হাটের কাছে খাদ্যটা সহজভাবে পৌঁছবে না অক্সিজেন সহজভাবে পৌঁছবে না ফলে হার্টের কিন্তু অসুবিধা হতে পারে এবং যার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে সবচেয়ে সহজে যেটা হতে পারে সেটা হচ্ছে হাটের পর্দাটাকেও এরা কিন্তু ফুলিয়ে ফেলতে পারে বা হাটের পর্দাতেও ইনফ্লামেশান দেখা দিতে পারে সেই ইনফ্লামেশান কিন্তু ভয়ানক আকার নিয়ে ফেলে এবং সেটা হঠাৎ করেই এবং খুব কম সময়ের মধ্যেই ভয়ঙ্কর আকার নেয় বিশেষ করে হাটের ভালবে যে সমস্ত ব্যক্তির গণ্ডগোল আছে তাদের ক্ষেত্রে হাটের পর্দার এই ধরনের ইনফ্লামেশন মারাত্মক ক্ষতি করতে পারে এমনও জানা যাচ্ছে কিছু কিছু গবেষণায় যে এই যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো আমাদের মাড়ির মধ্যে দিয়ে রক্তে চলে এলো তারা যদি খুব বেশি বেশি পরে আসতে থাকে তাহলে তাদের বেশ কিছু অংশ কিন্তু চলে যাবে আমাদের ক্যারোটির আর্টারিতে ক্যারোটিড আর্টারি হচ্ছে সেই রক্ত নালিকা যে রক্ত নালিকা হার্ট থেকে রক্ত নিয়ে আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ করছে অর্থাৎ ব্রেন খাবার এবং অক্সিজেন পাচ্ছে যে রক্তনালীর মধ্যে দিয়ে সেই রক্তনালীতে যদি এরা পৌঁছয় তাহলে সেই রক্তনালীতেও একটা ইনফরমেশান দেখা দেবে তাহলে সেই রক্তনালিকাগুলো সংকুচিত হবে তাহলে ব্রেনে রক্ত যাওয়ার পথটা সংকুচিত হলে ব্রেনে রক্ত কম যাবে ব্রেন রক্তে ব্রেন রক্ত থেকে খাবার কম পাবে অক্সিজেন কম পাবে তাহলে ব্রেনও কিন্তু কাজ বন্ধ করে দেবে কাজের গতি স্লো করবে এমনকি স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে সামান্য একটা ঘটনা মাড়ি থেকে ব্যাকটেরিয়াকে এইগুলো এইগুলি ঘটাতে পারে এছাড়াও লক্ষ্য করে দেখবেন মাড়িতে কোনো গণ্ডগোল থাকলে মাড়ির যদি কোনো অসুখ থাকে তাহলে কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে ডায়াবেটিসকে সামলে রাখা খুব মুশকিল হয় অথচ মাড়ির রোগকে যদি সামলে রাখা যায় তাহলেও কিন্তু ডায়াবেটিসটাও খুব বেশি বাড়াবাড়ি করতে পারে না এত সব ঘটনা জড়িয়ে থাকে খালি সামান্য দাঁতের ইনফেকশান থেকে বা দাঁতে কোনো জায়গা থেকে মাড়িতে যদি রক্তে ব্যাকটেরিয়া মিশতে শুরু করে এই ঘটনা থেকে বাঁচবার উপায় কিন্তু খুব সহজ কিভাবে বাঁচা যেতে পারে সঠিকভাবে ব্রাশ করে দিনে অন্তত দুবার ব্রাশ করতে হয় ব্রাশ করে কি করি আমরা ব্রাশ করে যেটা করি সেটা হচ্ছে দাঁতের মধ্যে পড়ে থাকা খাবার কণাকে আগে দূর করে ফেলি কেন সেই খাবার কণাগুলোকে আশ্রয় করে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে আর কি করি দাঁতের ফাঁকে খাবার কণা ছাড়াও ব্যাকটেরিয়াগুলো পুরনো অবস্থায় চটচট হয়ে কিন্তু লেগে থাকে যাতে তাদেরকে চট করে সারানো না যায় আর ব্যাকটেরিয়া খুব বেশি পরিমাণে থাকে জীবের একদম পেছন দিকটায় তাহলে আমাদের যেটা করতে হবে দাঁত অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করতে হবে দাঁত অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করতে হবে অর্থাৎ আমরা কিভাবে দাঁত পরিষ্কার করব দাঁতের সমস্ত সারফেস সমস্ত দিক সঠিকভাবে মাছতে হবে এবং এই মাস্তে গেলে সাধারণত পাঁচ মিনিট মতন কিন্তু সময় লেগেই যাবে এছাড়াও ফ্লস করতে হয় অর্থাৎ দাঁতের মধ্যে এক ধরনের মানে শক্ত সুতোর মতন থ্রেড যাকে বলি আমরা ঢুকিয়ে সেই ময়লাগুলোকে পরিষ্কার করতে হয় আর জিপটা পরিষ্কার করাও কিন্তু অত্যন্ত জরুরি কারণ আমরা আগেই বললাম যে জিবেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া কিন্তু লেগে থাকে এখন কথা হচ্ছে পাঁচ মিনিট দাঁত ব্রাশ করা কি সম্ভব যদি সম্ভব না হয় অন্তত পক্ষে দু মিনিট ব্রাশ করতেই হবে দাঁতের সমস্ত দিক সমস্ত সারফেস যদি আমি মাজতে চাই ভালো করে তাহলে কিন্তু দু থেকে তিন মিনিটের নিচে সেই কাজটা কখনোই ভালোভাবে সম্পূর্ণ হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আর সাধারণভাবে যদি আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন সাধারণভাবেই অ্যাভারেজে গড়পর্তায় লোকে দাঁত মাঝে তিরিশ সেকেন্ড সেই দাঁতমাজা কোনো উপকার হয় আপনারাই বুঝতে পারলেন যে দাঁত দাঁতমাজা কোনো উপকার হয় না আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে দাঁতের ব্রাশ দাঁতের ব্রাশটাকেও কিন্তু মাস পর পর পরিবর্তন করে নেওয়া অত্যন্ত জরুরি দাঁতের স্বাস্থ্য মুখের স্বাস্থ্য যদি ভালো লাগ ভালো থাকে তাহলে দেখবেন সবাই আপনাকে পছন্দ করছে মুখের স্বাস্থ্য ভালো থাকলে শুধু হার্টই ভালো থাকবে তাই নয় মুখে দুর্গন্ধ না হলে লোকে আপনার সাথে কথা বলতেও পছন্দ করবে তাহলে মুখের স্বাস্থ্য ভালো থাকলে যদি আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার পাশে থাকা ব্যক্তিরা আমাকে পছন্দ করেন তাহলে এটা তো স্বাভাবিক যে হাটও চাইবে যে আমার মুখের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার নিজের স্বাস্থ্যের জন্য। হাটের স্বাস্থ্যের জন্য ভালো রাখার জন্যে আমরা অনেক কিছু করি আমরা দৈনিক পরিশ্রম করি দৈনিক নিশ্চিন্তভাবে ঘুমাই খাবারের ব্যাপার অত্যন্ত সতর্ক থাকে এত কিছু কাজ করি কিন্তু দেখবেন আমরা বেশিরভাগ সময় ভুলে থাকি যে দাঁতের যত্ন নেওয়াটাও হাটের যত্ন নেওয়ারই আরেকটা দিক তাই আরেকবার আপনাদেরকে অনুরোধ করবো ভালো করে ভেবে দেখতে যে হাটের কথা যদি ভাবেন হাটের সুস্বাস্থ্যের কথা যদি ভাবেন তার সাথে কিন্তু দাঁতের মাড়ির এবং জীবের সুস্বাস্থ্যের কথাও ভাবতে হবে কারণ এদের সুস্বাস্থ্যের সাথেও কিন্তু হাটের সুস্বাস্থ্য জড়িত আজ থেকে তাই আমরা ঠিক করলাম যে আমরা এবং আমাদের বাচ্চাদেরকে আমরা সঠিক উপায় দাঁত মাজা শেখাবো এবং আমরা চেষ্টা করব যে মুখের কোন অসুখ থেকে যেন হাটের অসুখ হতে না পারে আজকে এই পর্যন্ত আমার আলোচনা আপনারা ধৈর্য ধরে শুনেছেন আপনাদেরকে আমার অনেক ধন্যবাদ আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের আলোচনায় লাইক দিতে পারেন আর এরকম ধরনের আলোচনা যদি আপনারা শুনতে চান তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সকলেই সতর্ক থাকুন নমস্কার